not to be a chili in the number two. দাবিতে শহীদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের অবস্থান ধর্না আট দিনে পড়ল এর আগে পয়লা ফেব্রুয়ারি দু ঘন্টার কর্মবিরতির ডাক দেয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের আঠাশটি সংগঠনের যৌথ মঞ্চ বকেয়াটি এর দাবিতে এবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে চাইছেন রাজ্য সরকারি কর্মীরা অষ্টম দিনের শেষে আন্দোলনকারীরা ঘোষণা করেন আগামী শনিবার দুপুর একটা থেকে রবিবার দুপুর একটা পর্যন্ত শহীদ মিনারের পাদদেশে আন্দোলন মঞ্চেই প্রতীকী অনশন করবেন তারা আগামীকাল দুপুর একটা থেকে আগামী পরশুদিন দুপুর একটা পর্যন্ত আমাদের প্রতীকী অনশন চলবে এবং অনশন শেষে আগামী কর্মসূচি ঘোষিত হবে এই অনশনটা আমরা সরকারকে যেভাবে ঘন্টার কর্মবিরতি করে দেখিয়ে দিয়েছি যে এই রাজ্যের সমস্ত দপ্তরে পূর্ণ কর্মবিরতির করার মতো জায়গায় আমরা এসে গেছি ঠিক সেভাবেই এই অনশনটাও প্রতীকী এবং সরকারকে বলতে চাই যে দাবি যদি আমাদের পূর্ণ না হয় আমরা কিন্তু ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে যাব এছাড়াও কেন্দ্রীয় স্তরে এবং রাজ্যের শাসক বিধায়ক সকলকেই তাদের দাবি মেটাতে আর্জি জানাবেন বিক্ষোভকারী সরকারি কর্মচারীরা আমাদের চিঠি প্রেরণ করব মাননীয় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এবং রাজ্যপালকে আমাদের এই বিষয়টাতে হস্তক্ষেপ চেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করব যে আমাদের বিষয়টাকে মিটিয়ে নিন এবং আলোচনার মাধ্যমে এর সুষ্ঠু সমাধান করুন এছাড়া সারা দেশের যারা লোকসভা এবং বিধানসভা রাজ্যসভার এমপি আছেন আমরা জানি যে একজন এমপি নির্বাচিত হওয়ার পর তিনি দেশের এমপি আমরা তাদের সকলের কাছে আমাদের বিষয়টাকে রাজ্যসভা এবং লোকসভাতে তুলে ধরার জন্য আবেদন করব বিক্ষোভের তিনবারের সঙ্গে সঙ্গে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ দাবি আদায়ে নতুন একাধিক পন্থা অবলম্বন করছে সরকারি কর্মচারীরা তবে পরবর্তীতে দাবি পূরণ না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারী সরকারি কর্মচারীদের তেত্রিশটি সংগঠনের সদস্যরা